সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগ দিয়েছেন, আপনি বিজেপির বিরুদ্ধে? আমার অনেক শুভেচ্ছা থাকে, আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি, দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার হুগলি, এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে, আমি হুগলিবাসীকে, হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কে বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। রচনা নয়, আগে অভিনন্দন জানাবো লকেটকে, বিজেপিতে যোগ দিয়ে এবিপি আনন্দকে প্রতিক্রিয়া রচনার প্রাক্তন স্বামীর। গতকালই বিজেডি থেকে বিজেপিতে যোগ দিয়েছেন সিদ্ধান্ত মহাপাত্র। লোকসভা ভোটে প্রার্থী হবেন কি না এখনও ঠিক নেই। ওড়িশার ব্রহ্মপুর থেকে দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন সিদ্ধান্ত। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ময়ূখ, কি খবর রয়েছে? দেখো, সিদ্ধান্ত মহাপাত্র উড়িষ্যার বেরহামপুর থেকে দুবার বিজু জনতা দল বিজেডির হয়ে তিনি সাংসদ পদে নির্বাচিত হয়েছেন। এই সিদ্ধান্ত মহাপাত্র গতকাল তিনি বিজেডি ছেড়ে দেন এবং বিজেডি ছেড়ে তিনি বিজেপিতে জয়েন করেন, ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেন। গতকাল দিল্লিতে তার এই জয়েনিং এর প্রক্রিয়া হয় এবং ঘটনাচক্রে সিদ্ধান্ত মহাপাত্র, তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের স্টার ক্যান্ডিডেট, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে নরেন্দ্র মোদীর আদর্শ এবং দিশার কারণেই তিনি বিজেপিতে জয়েন করেছেন, তিনি উন্নয়ন করতে চান। কিন্তু তার যে পছন্দের অভিনন্দনের যে তালিকা, সেখানে তিনি প্রথমে যেটা বলছেন যে রচনা বন্দ্যোপাধ্যায় তার প্রাক্তন স্ত্রী, তিনি হুগলিতে দাঁড়ালেও তিনি লকেট চট্টোপাধ্যায় বিজেপির যে প্রার্থী তাকেই কিন্তু তিনি প্রথমে কনগ্রাচুলেট করতে চান, এমনটাই তিনি জানিয়েছেন। যে রচনা বন্দ্যোপাধ্যায় তার প্রাক্তন স্ত্রী হলেও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ফলত তিনি যেহেতু বিজেপিতে জয়েন করেছেন, ঠিক সেই কারণেই লকেট চ্যাটার্জিকে তিনি প্রথমে কনগ্রাচুলেট করতে চান টেলিফোনে, এমনটাই সিদ্ধান্ত মহাপাত্র তিনি জানিয়েছেন। দুবারের সাংসদ উড়িষ্যার বেরহামপুর থেকে গতকালই তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে জয়েন করেছেন। প্রার্থী হবেন কিনা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, বিজেপি প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তিনি অবশ্যই সে নিয়ে কৌতূহল থাকবে, তার কারণ এখনো চারটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে, সেখানে কোনো চমক থাকে কিনা। অনেক ধন্যবাদ ময়ূখ তোমায়। আমার অনেক শুভেচ্ছা থাকে, আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি, দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার হুগলি, এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে, আমি হুগলিবাসীকে, হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কে বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। সবাই ভারতীয় জনতা পার্টির হাত ধরছে সবাই, কারণ একমাত্র নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং উড়িষ্যা বলুন, আজকে উড়িষ্যার উনি একজন বিশাল বড় একজন সেলিব্রিটি আর্টিস্ট, আমরা কাজ করেছি সেই সময়, তখন উনি কাজ করতেন, উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি, এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার ওয়ান থেকে, ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসেছেন। আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে, আমি কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো, এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে।